ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। সঙ্গে থাকুন আর এই ভিডিওটা দেখতে থাকুন। এগ শেজওয়ান হাক্কা নুডলস বানাবার জন্য আমি এখানে ভেজিটেবলস কেটে নিয়েছি। ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি অনিয়ন, তিন রকম ক্যাপসিকাম, গাজর, বিনস, কাঁচা লঙ্কা আর রসুন কুচি আর টমেটো কুচি। এখানে আমি নুডলস ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরে নিয়েছি ডার্ক সোয়া সস, শেজওয়ান চাটনি, গোলমরিচ, হলুদ, নুন। এরপর আমি তেলের অল্প করে কড়ায় তেল দিয়ে নেব। তেলের মধ্যে আমি এখানে দুখানা ডিম ভেজে নেব। দুখানা হাক্কা নুডলসের জন্য আমি দুটো ডিম নিয়েছি। এখানে আমি চিংসের হাক্কা নুডলস নিয়েছি। ডিমটা এইভাবে অল্প তেলের মধ্যে ভালোভাবে কুচি কুচি করে ভেজে নিতে হবে। দেখুন আমি কীভাবে ভাজছি। এইভাবে ডিমটা আমার ভাজা হয়ে গেল, একটা পাত্রে আমি ঢেলে রাখলাম। এরপর কড়ায় আমি আর একটু তেল দিয়ে নেব ভেজিটেবলসগুলো ভাজার জন্য। প্রথমে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। যখন রসুন কুচিগুলো তেলের মধ্যে ভাজা হয়ে যাওয়ার পর হালকা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি বাকি ভেজিটেবলসগুলোও দিয়ে দেব। রসুন আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি অনিয়ন দিয়ে দিলাম। অনিয়নগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। এখানে গ্যাসের আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি। এরপর একটু নুন দিয়ে দেবো আমি, যাতে অনিয়নটা একটু নরম হয়ে যায়। এরপর আমি গাজর আর বিনসগুলো দিয়ে দেবো। আঁচ আমি কমাইনি, আঁচ আমার একই আছে। বেশি ভাজবো না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে, সেই জন্য আমি হালকা স্টার ফ্রাই করে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপরে আমি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন বেল পেপারটা দিয়ে দেবো, আর টমেটোটাও এর সাথে দিয়ে দেবো। এরপর গ্রিন চিলিগুলোও আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এইভাবে হাই হিটে আমি ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি চিংসের হাক্কা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু মশলা দেব, তারপরে আবার মশলাটা আমি দেব। এইভাবে ভেজিটেবলসের মধ্যে একটু মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি ডিমের কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজিটেবলসের সাথে নেড়ে নেব। এরপর আমি চাউগুলো দিয়ে দেব, হাক্কা নুডলসগুলো। চাউগুলো ভালো করে গরম জলে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে এইভাবে রেখে দিতে হবে। তারপর ভেজিটেবলসের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি এখানে চিংসের এগ হাক্কা নুডলস নিয়েছি। আমার ভেজিটেবলসের সাথে চাউগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আরেকটু আমি মশলা দিয়ে দেবো, চিংসের হাক্কা নুডলস মশলা। এরপর আমি এখানে এক ছিপির মতো সয়া সস দিয়ে দেবো। সয়া সস বেশি লাগে না, দুখানা চাউয়ের জন্য এক ছিপি বা এক চামচের মতো সয়া সস যথেষ্ট। দেখুন সয়া সসটা দেওয়ার পর কী সুন্দর কালার চলে এলো। এরপর আমি চিংসেরই শেজওয়ান চাটনি দেব। এখানে আমি দেড় চামচের মতো শেজওয়ান চাটনি দিয়েছি, আর একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। গোলমরিচটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দেবেন।
যেহেতু এটা শেজওয়ান নুডলস হচ্ছে, সেই জন্য ঝালের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। এরপর আমি আর একটু নুন দিয়ে দেবো। নুনটাও আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যতটা আপনারা খান। এইভাবে নেড়ে চেড়ে আমি নুডলসটা তৈরি করে নিয়েছি আর একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন নতুন এরকমই রেসিপি দেখতে চান তাহলে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন ফর মোর ভিডিওস নোটিফিকেশন। থ্যাংক ইউ।